হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বেশ কয়েকদিন আগে একটা জিনিস ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আজকে দিয়ে গেল, তাই আমি গিয়ে নিয়ে চলে এলাম। এত জিনিস অর্ডার দেওয়া হয় আমাদের ফ্লিপকার্টে যে ফ্লিপকার্টের দাদা জিনিস দিতে আসলে আমাদের আর ফোন করে আসে না। সত্যি বলতে জানো বন্ধুরা, এটা আমি অর্ডার দিইনি ফ্লিপকার্টে, দিয়েছিল মা। তাই জন্য আমি ব্লেজ দিয়ে এপাশ ওপাশ থেকে তাড়াতাড়ি কেটে নিয়ে দেখার চেষ্টা করছিলাম এর মধ্যে কি আছে। প্যাকেটটা কেটে নিয়ে জিনিসটা বের করে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো এখানে অনেকগুলো তুলি আছে। ছোটবেলা থেকে আমি ড্রয়িং না শিখলেও আঁকা আঁকি করতে খুব ভালোবাসি। নিজের ঘরের দেওয়ালে, মাটির বাসনে, মাটির ভাঁড়ে, এমনকি মেঝেতেও আমি আঁকা আঁকি করি মাঝে মাঝে। তাই জন্য মা আমাকে তুলিগুলো কিনে দিল, আর আমি তুলিগুলো পেয়ে জানো বন্ধুরা খুব খুশি হয়ে গিয়েছি। তুলিগুলো পেয়েই আমি সকালে একটা ছবি এঁকেছিলাম, সেটা নিয়ে বসে পড়েছি রং করবো বলে। এখানে ছোট্ট মেয়েটি তার মার দু হাতে স্নেহের আদর খাচ্ছিল। মাকে দেবো বলেই এই ছবিটা এঁকেছিলাম। আর মা ছবিটা দেখে বললো, তুই যখন আমার কাছে না থাকবি তখন তোর কথা আমার খুব মনে পড়বে এই ছবিটা দেখে। এই ছবিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকের মতো এলাম তাহলে, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।